কোথা রবে খেপা কোথারবে তোর এ ঘর বাড়ি, কোথারবে সুন্দরী নারী কোথা রবে সুন্দরের বাহা, গুরু ভজলি নারে মন আমার একদিন ভবে দেখবি অন্ধকার, গুরু ভজলি নারে মন আমার একদিন ভবে দেখবি অন্ধকার, কোথা রবে তোরে ঘর বাড়ি, কোথা রবে বলি কোথা রবে তোরে ঘর বাড়ি, কোথা রবে সুন্দরী নারী, কোথা রবে সুন্দরের বাহার, একদিন ভাবে দেখবি অন্ধকার, গুরু ভজলি নারে মন আমার একদিন ভাবে দেখবি অন্ধকার। কোথা রবে পুত্র পরিজন সমন এসে যখন তোরে করবে রে বন্ধন, বলি কোথা রবে পুত্র পরিজন সমন এসে যখন তোরে করবে রে বন্ধন, বৃথা ক্রন্দন হবে রে সর, বৃথা ক্রন্দন হবে রে সর, ভাঙবে রে চন্দের বাজার, একদিন ভবে দেখবি অন্ধকার, গুরু ভজলি নারে মন আমার একদিন ভবে দেখবি অন্ধকার, কোথা রবে তোরে ঘর বাড়ি, কোথা রবে বলি কোথা রবে তোরে ঘর বাড়ি, কোথা রবে সুন্দরী নারী, কোথা রবে সুন্দরের বাহার, একদিন ভবে দেখবি অন্ধকার, গুরু ভজলি নারে মন আমার একদিন ভবে দেখবি অন্ধকার, একদিন ভবে দেখবি অন্ধকার, একদিন ভবে দেখবি অন্ধকার। নমস্কার, 2018 স্বাগত।
আমরা অন্ধকারে থাকবো না বলেই এমন একটা আখড়া রচনা করেছি, এবং একটা নতুন ঝকঝকে অনুষ্ঠান যেটা চ্যানেল ওয়ান আজ থেকে শুরু করলো, ফোক আখড়া। আখড়া অ্যাকচুয়ালি আমরা সত্যি অদ্ভুত সুন্দর একটা সেট আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আখড়া মানে আমরা জানি মূলত বাউল আখড়া, বীরভূমের আখড়া, কিন্তু এ আখড়া তেমন আখড়া নয়, যেখানে আমরা বাউল শুনবো, ঝুমুর শুনবো, মারফতি শুনবো, ভাটিয়ালি শুনবো, উত্তরবঙ্গের ভাওয়াইয়া শুনবো, চটকা শুনবো, তুক্কা শুনবো, দক্ষিণবঙ্গের ভাটিয়ালি শুনবো, শাড়ি শুনবো, মাছ ধরার গান শুনবো, বনবিবির গান শুনবো, বিভিন্ন রকম গান নিয়ে এমন একটা আখড়া আমরা রচনা করতে চলেছি। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ, দোয়া, এটাই আমাদের পাথেয়। আমি প্রথমেই শুরু করলাম একটি গুরুবাদী গান দিয়ে। গু শব্দের অর্থ অন্ধকার এবং রু হচ্ছে অন্ধকার বিনাশকারী শক্তি। গুরুই আমাদের অন্ধকারকে বিনাশ করে আলোর পথে নিয়ে যেতে পারেন, এটাই আমাদের সকলের বিশ্বাস এবং আপনাদেরও বিশ্বাস। আমরা আজকে শুরু করলাম যে অন্ধকার থেকে আলোয় জাগরণের পথে এবং আলোয় যাত্রার পথে আজকে আমরা যাকে পেয়েছি, আমি প্রথমেই বললাম যে যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারেন তিনি গুরু, যিনি আমাদের পথ দেখাতে পারেন তিনি গুরু। আজকে যাকে পেয়েছি তিনি আমার গুরু, সমগ্র লোকসঙ্গীতের গুরু। তিনি 72 বছরের একজন তরুণ যার ঋজুতা আমাদের ঋজু হয়ে পথ চলতে শেখায়। তিনি আমাদের মাস্টারমশাই শুভেন্দু মাইতি। শুভেন্দু কাকু, আপনাকে সশ্রদ্ধ প্রণাম, এবং আমাদের অনুষ্ঠান আজকে আপনার আশীর্বাদে সিক্ত হোক এবং আমাদের যাত্রাপথ আপনার আশীর্বাদে আমাদের সিঞ্চিত হোক, এই প্রার্থনা নিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আপনি আমাদের ফোক আখড়া সম্পর্কে কিছু বলুন, তারপরে তো আমরা গানে যাব। নগর জীবনে লোকসঙ্গীতের চর্চাটা যত বাড়ে তত কল্যাণ, সেটা লোকসঙ্গীতের কল্যাণ নয়, একদম নগর জীবনের কল্যাণ হয় আর কি। ঠিক ঠিক, আসলে সমস্ত সংস্কৃতির তো গর্ভভূমিটা লোকসঙ্গীত, মানে দৃশ্যমান অংশটুকু বৃক্ষ যদি হয় তার দৃশ্যমান অংশটুকু হচ্ছে নাগরিক সংস্কৃতি, তার ডালপালা, কাণ্ড, ফুল, ফল, সবুজ। আর একটি অংশ আছে, এটা মাটির তলায় থাকে, চোখে দেখা যায় না, কিন্তু সেটি না থাকলে আবার ডালপালা সবুজ থাকবে না। ওই তলার অংশটি হলো লোকসংস্কৃতি, যে কোনো জনগোষ্ঠীর তাকে তার কাছাকাছি থাকার কিছু নাগরিক দায় থাকে। হ্যাঁ, যে দায়গুলো নাগরিক মানুষকেই পালন করতে হয়, তেমনই একটি দায় বোধ হয় চ্যানেল ওয়ান পালন করছে। এ চর্চা যত হয় তত মঙ্গল। একদম একদম, মাস মাসে একটা গান দিয়ে আমি একটি গান গাই। ওরে রং দিল কি শোনা দিল, ও তুই পরখ কইরে দেখলি না, গুরুতরে গুরুতরে কি ধন দিল, চিনলি না মনা, গুরু দিল খাঁটি সোনা, রাং বলে তোর ভ্রম গেল না, ওরে দিন কানা, গুরু দিল খাঁটি সোনা, রাং বলে তোর ভ্রম গেল না, ওরে দিন কানা, উপাসনা বিনে কি তোর মিলবে রে রূপাসনা, উপাসনা বিনে কি তোর মিলবে রে রূপাসনা, গুরুতরে কি ধন দিল,
চিনলি না মনা, রং দিল কি সোনা দিল, ও তুই পরোক্ষ কইরে দেখলি না, গুরুতরে কি ধন দিল, চিনলি না মনা। আসলে উপাসনা ছাড়া তো রূপাসনা মেলে না, এটাই বলতে যাচ্ছিলাম, উপাসনা ছাড়া তো রূপাসনা মেলে না কখনো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না এই বিশ্বাস আমাদের আছে। ফিরে এলাম বিরতির পর ফোক আখড়ায়। আপনাদের ড্রয়িং রুম জমজমাট হবে এটা তো আশাই আছে আমাদের, এবং আমাদেরকে আপনারা ফেরান এটাও আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। আর সাথে আমার যখন রয়েছেন আমার মাস্টারমশাই, আপনাদের সকলের মাস্টারমশাই শুভেন্দু মাইতি, খুব জানতে ইচ্ছা করছে, আমিও গুরুবাদী গাইলাম, আপনিও গুরুবাদী গাইলেন, একটা গান খুব মনে, শিবকে সবাই বাবা বলি, শিবের বাবা কে বা, আমার খুব জানতে ইচ্ছা করছে এবং আমার শ্রোতাদেরও জানার আগ্রহ রয়েছে আপনার গুরুত্বত্ব সম্পর্কে, আপনার গুরু সম্পর্কে কিছু। এটা খুব মানে এক অসম্ভব একটা কঠিন প্রশ্ন আমার কাছে। আমি সেই অর্থে গুরু আমার তো অনেক, আমি কোনো নাগরিক মানুষের কাছে গান শিখিনি। আসলে গানটা শেখা যায় এটাই আমি বিশ্বাস করি না, একদম একদম, গানটা শেখানো যায় বা শেখা যায় ওটা অর্জন, যার হয় তার হয়, যার হয় না তার হয় না, তার হয় না। গুরু লাগে অন্য কারণে, গুরু লাগে চৈতন্য, চৈতন্য অর্জনের জন্য গুরু লাগে। গুরু তো বাতিওয়ালা, রাস্তায় আলো ধরে দাঁড়ায়, খানাখন্দ আছে কোথায়, কোথায় একটা ইট পড়ে আছে, আহত হবে তুমি, সে আলোটা ধরে দাঁড়ায় গুরু, ওইটাই তার কাজ। এইরকম গুরু অজস্র পেয়েছে, অজস্র, তারা সবাই নগ্নপদ, ছিন্ন বস্ত্র, হাতে একটা একতারানী ঘুরে বেড়ায়। একটা কথা বাজার প্রচলিত আছে, সেটা হচ্ছে পেটে হাত হাত থাকলে গান টান হয় না। এই কথা যদি সত্য হতো তাহলে রতন টাটা গান লিখতো, আদিত্য বিড়লা সুর করতো, আর অনিল আম্বানি গাইতো, তাদের পেটে তো প্রচুর ভাত। হ্যাঁ, এই লোক আখড়াতে, ফোক আখড়াতে একটা কথা বোধ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে যে নিরন্য মানুষই কিন্তু গান বাঁচিয়ে রেখেছে, তার সঙ্গীতকে বাঁচিয়ে রেখেছে, স্রষ্টা এবং তারাই বাঁচিয়ে রেখেছে। একদম, এরকম সেই রকম মানুষদেরই কিন্তু আমরা এই আখড়ায় নিয়ে আসবো, এটা আমাদের অঙ্গীকার থাকলো এবং সেটা অবশ্যই মাস্টারমশাইয়ের হাত ধরি। আচ্ছা, আমি একটু এবার গানে আসবো, একদম একটা গানে, একটা মজার গানে একটু আসি, একদম ভারী ভারী কথা হয়ে যাচ্ছে। মানে এই গানটি যিনি গাইতেন তার নাম পচাই মাহাতো। আচ্ছা, পচাই বাঁকুড়ার লোক, পচাইকে আমরা চোখে দেখিনি, যারা পচাইকে দেখেছেন তাদের মুখে পচাইয়ের যে রূপবর্ণনাটি শুনেছি সেটা বলি। ছ ফুটের উপরে উচ্চতা পচাইয়ের, হাড়ের উপরে কালো চামড়া জড়ানো, মাংস ছিল না, একটা চোখ টেরা, মাথায় বাবরি চুল, এহেন পচাইয়ের যে কত প্রেমিকা ছিল পচাই নিজে জানত না। মানে পচাইয়ের গান হবে এ সংবাদ প্রচারিত হলে মাঠ ভেঙে মেয়েরা এসে, গ্রাম ভেঙে এসে মাঠ ভরিয়ে ফেলতো মেয়েরা, পচাই গাইতো আর মেয়েরা হাপুস নয়নে কাঁদত। তুমি কি জাতি কার পতি, কি জাতি কার পতি, আর কোথা তোমার ঠিকানা, হে ঠিকানা, চিনি না চিনি না তোমায়, হে বন্ধু তোমায় চিনি না, চিনি না চিনি না তোমায়, হে মেটা তো ভাবছি তো কেষ্ট গো, তাহলে কোথায় তোমার মোহন চূড়া, কোথা তোমার পিত ধরা, বধু হে মোহন চূড়া, কোথা তোমার পিত ধরা,
ছুহে তোমার কোনো নাই কো জুড়া তোমার কোনো নাই কো জুড়া ত্রিভুবনে মিলে না হে মিলে না চিনি না তোমায় হে বন্ধু তোমায় চিনি না চিনি না তোমায় হে শ্রী রাধিকা আর খুব সমস্যা চন্দ্রাবলীকে নিয়ে তার প্রিয়তম সখী কিন্তু রাধিকার ধারণা ও একটু না ঢলানি প্রকৃতির বলে শ্রীকৃষ্ণ মাঝে মাঝে নড়ে চড়ে যায় তুমি কুঞ্জ সাজাবে বলে কোথা তুমি গেলে চলে বধু হে কুঞ্জ সাজাবে গেলে চলে বধু হে পথ মাঝে চন্দ্রা পেলে পথ মাঝে চন্দ্রা পেলে আমায় কর ছলনা হে ছলনা চিনি না তোমায় হে বন্ধু তোমায় চিনি না তোমায় হে শুনো ওহে রসময় আইলে বড় অসময় বধু হে বড় অসময় এলে রসময় যখন কামনা বাসনা ছিল ক্ষুধা তৃষ্ণা ছিল তখন এলে না শুন ওহে রসময় আইলে বড় অসময় বধু হে আমার ক্ষুধার সময় পাইরে গেলে আর তো ভালো লাগে না হে লাগে না চিনি না তোমায় হে বন্ধু তোমায় চিনি না তোমায় হে চিনি না তোমায় হে অদ্ভুতভাবে কীর্তনকে জড়িয়ে রয়েছে কীর্তন বাঁকুড়ার ওই ছাতনা অঞ্চল ওইসব পুরো কীর্তন তো এবং একটা অদ্ভুত ব্যাপার দেখো বাংলা সাহিত্যে কবিতাতে গানে চুম্বন শব্দটি আজও ব্রাত্য রবীন্দ্রনাথ একবার চেষ্টা করেছিলেন দু একবার সাহসী হওয়ার রে রে করে এমন তেড়ে এলো না প্রভুরা ভাষা শালীনতা নষ্ট হবে বলে তিনিও পিছু হলেন অথচ কি অবলীলায় গ্রামীণ লোকশিল্পী কথাগুলো একটু গানে একটু শোনে পুরোটা গানটা গাইব না আমপাকার মতো রং না গান শুনে একশো এটিও বাঁকুড়ার গান যেদিন প্রথম দেখা দেখি অপলক আঁখি পুলকে হৃদয় ঝটপট পাখি প্রথম দেখা দেখি অপলক আঁখি পুলকে হৃদয় ঝটপট পাখি ওরে মিটে নাই আশা নিরক্ষী নিরক্ষী মিটে নাই আশা নিরক্ষী নিরক্ষী এসব কথা তুমি ভুলিলে কেমনে এই ছিল তোমার মনে এই
ছিল তোমার মনে হে নাগর, এই ছিল তোমার মনে। কুবাহু পরশে তনু বারংবার, অবশ্য বিবশে কাঁপে থর থর, ও বাহু পরশে তনু বারংবার, অবশ্য বিবশে কাঁপে থর থর, অধরে ওষ্ঠ দিয়ে মধু কর, অধরে ওষ্ঠ দিয়ে মধু কর, নারীর পরম রতন ধরিলে কেমনে, এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে হে নাগর, এই ছিল তোমার মনে। আসলে এই গান লিখতে হিম্মত লাগে, গাইতে বুকের পাটা লাগে, শুনতেও বুকের পাটা লাগে, কারণ পুরুষতন্ত্রের আধিপত্যবাদের ভিত নাড়িয়ে চাড়িয়ে চলে যায় এ গান। শুনতেও বুকের পাটা, বাজ পাখির কোল যে লাগে, চড়াই পাখির কোল যেতে এ গান শোনাও যায় না। একদম একদম একদম, বড় দামি কথা, বাজ পাখির কোল যে লাগে। আমরা যাবো এখন একটা ছোট্ট বিরতিতে, আমরা ফিরবো মাস্টারমশাইকে নিয়ে আরও প্রচুর কথা প্রচুর গান নিয়ে। ফিরে এলাম বিরতির পরে ফোক আখড়া নিয়ে। আপনাদের ড্রয়িং রুমে এক আখড়া রচনা হয়ে গেছে, যাকে আপনারা অলরেডি ভালোবেসে ফেলেছেন, প্রেমে পড়ে গেছেন। মাস্টারমশাই আজকে বলছিলেন যে একটা প্রেমহীন পৃথিবীতে যেন আমরা এখন বাস করছি, ওই জন্য সমগ্রটাই আজকে প্রেম নিয়েই থাকবে আমাদের গান। অপ্রেমের বিরুদ্ধে প্রেমের জেহাদ আমরা ঘোষণা করেছি এবং সেটা আপনারা বুক চিতিয়ে মেনে নিয়েছেন। সেটা আজকে যাদের আখড়ায়, যাদের ছাড়া আমাদের চলা অসম্ভব, আমাদের যন্ত্রশিল্পী দাদা বন্ধুদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। কিবোর্ডে রয়েছে বিজয়, যেহেতু ওর কাছে কোনো ল্যাপেল বা মাইক্রোফোন কিছু নেই, ও কিছু বলতে পারছে না। এবং ডান দিকে রয়েছে অভিজিৎ, তবলা, শ্রীখোল, ঢোল, খঞ্জিরা এটসেট্রা এটসেট্রা, যাকে আমরা আজকে ছাড়বো না। তিনি হচ্ছেন আমাদের এই ফোক ইন্ডাস্ট্রির আর এক স্তম্ভ, যিনি অসম্ভব ভালো নিজে গানটা গান এবং বাঁশিটা তো কোনো কথা রাখে না, সেটা তো আমার কিছু বলার অপেক্ষা রাখে না, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ তরুণদা রয়েছেন। তরুণদাকে স্বাগত আমাদের ফোক আখড়াতে, এবং এরকম একটা নতুন ঝকঝকে অনুষ্ঠান ওয়ান আমাদের জন্য এনে দিয়েছে, আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম এবং ইয়ং জেনারেশনের জন্য অদ্ভুত একটা প্ল্যাটফর্ম, এটা নিয়ে তুমি কিছু বলো। অসম্ভব ভালো লাগছে আর আজকে অনুষ্ঠানটা শুরু হলো আর কি। এবং আমি না দুটো জিনিসে বিশ্বাস করি, শুভেন্দুদার কথাগুলো তো আমার কাছে অন্যরকমভাবে বাজে। একদম একদম একদম, লোক সংস্কৃতির ক্ষেত্রে, বিশেষত লোকসঙ্গীতের ক্ষেত্রে, গুরু শিষ্য পরম্পরা যেটা, আমি তার আজকে অংশীদার আর কি। আমি শুনছি শুনছি, আর এত শুভ একটা উদ্যোগ, এই উদ্যোগটার প্রতি আমি দর্শক শ্রোতা যারা আছেন তাদের বলবো, এটাকে সমর্থন করুন, হৃদয়ে গ্রহণ করুন। লোকসঙ্গীত না, ওই শুভেন্দুদা যেটা বলছেন, নাগরিক মানুষের একটা চরমতম দায়িত্বের জায়গা সেটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি এই শুভ উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাচ্ছি, আরও বেশি করে হোক এই কাজ। থ্যাংক ইউ দাদা, আমাদের চ্যানেল ওয়ানের সকলের তরফ থেকে দাদাকে প্রণাম। বিজয় সরকার, বিজয়, ঠিক আছে, বিজয় বিচ্ছেদী, বিজয় মানেই তো বিচ্ছেদী। হ্যাঁ, এবং বিজয়ের গান মানে এক অদ্ভুত ঢেউয়ের মতো বুকের মধ্যে যাচ্ছে রে পড়ে গান। ও আমায় ঢেউয়ের হাতে তুলে দিয়ে আমার, ঢেউয়ের হাতে তুলে দিয়ে আমার, বন্ধু গেল কোথায় ও ভরা ভাদনের নদী, জানুনি তার কথা।
ঢেউয়ের হাতে তুলে দিয়ে আমার বন্ধু গেল কোথা ও ভরা ভাদরের নদী জানুনি তার কথা সেদিন আপন মনে করি মধুর আলাপ মধুর শনে মুখামুখি সুখাসনে সুখ দুঃখের কথা তখন আকাশের গায়ে আলপনা দেয় আকাশের গায়ে আলপনা দেয় কোন দেব দৈতা ও ভরা ভাদরের নদী জাননী তার কথা নাচন দুলে দুলে ভরা নদীর কূলে কূলে আমি কাঁদি ফুলে ফুলে ফুলের ভ্রমণ যথা পূর্ণবক্ষে বুঝবে নামোর পূর্ণবক্ষে বুঝবে নামোর শূন্যবক্ষের ব্যথা ও ভরা ভাদরের নদী জাননী তার কথা আমায় ঢেউয়ের হাতে তুলে দিয়ে গেল কোথা ও ভরা ভাদরের নদী জাননী তার কথা এই যে ভরা ভাদরের নদীকে বলছে তোমার পূর্ণ বক্ষে তুমি শুনবে না মোর শূন্য বক্ষের ব্যথা আসলে লোকায়ত বৃত্ত ভেঙে বিজয় কিন্তু একটা নবধারার কাব্যগীতির জন্ম দিলেন তার সারা জীবনে যার উৎস হচ্ছে কিন্তু লোকসঙ্গীত হ্যাঁ কিন্তু এটি একটি কাব্যগীতি মাসমশাই এরপরেই না ওটা সাইজির গান শুনতে ইচ্ছে হচ্ছে আপনার কণ্ঠে ঘুমে রইলি কপাল পোড়া ঘুমে রইলি কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা ঘুমে রইলি কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা তুই দিন থাকিলে বেঁচে যাবি অন্ধকারে যাবি মারা দিন থাকিলে বেঁচে যাবি অন্ধকারে যাবি মারা কামনো দিতে ডুবলো রে ভরা ঘুমে রইলি কপাল পোড়া একবার
বাজি করের মেয়ে চোরের সঙ্গ পেয়ে আনন্দে মত্ত হয়ে সব ধন নেয় লুটে এক বাজি করের মেয়ে চোরের সঙ্গ পেয়ে আনন্দে মত্ত হয়ে সব ধন নেয় লুটে মেয়ের কথা মেনে সেই মেয়ের কথা মেনে চোর ছয়জনে মেয়ের কথা মেনে চোর ছয়জনে মদনগঞ্জের ঘাটে দিচ্ছে পাহারা কাম নদীতে ডুবলো রে ভরা ঘুমে রইলি কপাল পোড়া ও তুই আপন মনে করি মিলে ছয়টি দাড়ি উকি দেয় তারা সব ধন নেয় হরি ও তুই আপন মনে করি মিলে ছয়টি দাড়ি উকি দেয় তারা সব ধন নেয় হরি করে দিয়েছিল মহাজন মণিমুক্তা ধন দিয়েছিল মহাজন মণিমুক্তা ধন চিনলি না রে লক্ষ্মী ছাড়া চিনলি না রে লক্ষ্মী ছাড়া কাম্য দিতে ডুবলো রে ভরা ঘুমে রইলি কপাল পোড়া ভেবে পঞ্চাননে কয় করিয়ে বিনয় ভেবে পঞ্চাননে কয় করিয়ে বিনয় ঘুমে রইলি মন ব্যাপারি আর আছে সময় করে ভেবে পঞ্চাননে কয় করিয়ে বিনয় ঘুমে রইলি মন ব্যাপারি ঢের আছে সময় তুই গিয়ে লাল বাজারে গেন্দা রোগার ঘরে গিয়ে লাল বাজারে গেন্দা রোগার ঘরে বদ্ধ করো ছয়টি চোরা কাম নদীতে ডুবলো রে ভরা তুই দিন থাকিলে বেঁচে যাবি দিন থাকিলে বেঁচে যাবি অন্ধকারে যাবি মারা কাম নদীতে ডুবলো রে ভরা রইলি কপাল পোড়া কাম নদীতে ডুবলো রে ভরা এই অন্ধকার থেকেই তো আলোয় উত্তরিত হব এই পরিকল্পনা আমাদের এবং সেই জন্যই আখড়া রচনা এখন কিন্তু নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যে করিলাম বাসর সাজ করিলাম বাসর সাজ আর নাহি এলো রসরাজ হে এখন রজনী পোহায়ে হলো ভোর গো সজনী আজ না আসিল মন চোর আজ না আসিল মন চোর গো সজনী আজ না আসিল মন চোর পুবেতে লোভিত আভা পুবেতে লোভিত আভা যেমন মলিন চাঁদের শোভা সুখী রে এখন পাখি সবে বনে করে স্বর্গ সজনী আজ না আসিল মন চোর
আজন আসিল মন চোর গো সজনে, আজন আসিল মন চোর শুনো শুনো সখীগণ, শুনো শুনো সখীগণ, আরে না আসিলে প্রেম ধন গো, তাকে আসিতে দিও না কাছে মোর গো সজনে, আজ না আসিল মন চোর, আজ না আসিল মন চোর গো সজনে, আজ না আসিল মন চোর। প্রীতি খেলে রসা সাধ, যেমন নদীতে বালির বাঁধ সখীরে, এখন ভব পিতা ভাবে দেবী ভোর গো সজনে, আজ না আসিল মন চোর, আজ না আসিল মন চোর গো সজনে, আজ না আসিল মন চোর, আজ না আসিল মন চোর গো সজনে, আজ না আসিল মন চোর। মাস্টারমশাই গানটা শুনে মাস্টারমশাই কাছে শেখা ভবপ্রীতানন্দের আর একটা পদের কথা মানে খুব মনে পড়ছে, মানে লোভ সামলাতে পারছি না, গায়ে গাইবার একদম ইলেকট্রনে শিখতে আসতাম এই গানটা শেখা। আসিল বসন্ত ঋতু হরষিত প্রাণ, ওরে নবসুরে কোকিলা কোকিল করে গান, শুনো সজনী রে হিয়া যে বিদরে রে মদন তীরে, শুনো সজনী রে দরে রে মন তীরে, নাই আসিলে বধু আমার না বাঁচিবে প্রাণ, বাঁচিবে প্রাণ, ওরে ভবপ্রীতা বলে, ওরে ভবপ্রীতা বলে হরি চরণে ধ্যান, শুনো সজনী রে হিয়া যে বিদরে রে মদন তীরে, শুনো সজনী রে হিয়া যে বিদরে রে মদন তীরে, শুনো সজনী রে হিয়া যে বিদরে রে মদন তীরে।
আমরা প্রায় অন্তিম লগ্নে আজকের জন্যে, আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে ঠিক এই দিনে এই সময় এইভাবেই দেখা হবে নতুন কোনো শিল্পীর সাথে। এবং আজকে সকলকে আমাদের সাথে যারা সহযোগিতায় ছিলেন, বিজয়কে, অভিজিৎকে এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধার তরুণদেরকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো, না স্বাগত জানাবো আবার নতুন কোনো এপিসোডের জন্যে। এবং মাস্টারমশাইয়ের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা, চূড়ান্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, কেননা উনি আমাদেরকে সময় দিয়েছেন, ওনার মূল্যবান কথা বা গান আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এবং যাবার আগে আপনার কাছ থেকে কিছু আশীর্বচন চাই, যেটা আমাদের ফোক আখড়ার জন্যে আপনি কিছু বলুন। মানে আশীর্বচন বলতে আর কিছু নয়, আমাদের দেশে প্রায় 350 রকম ধানের বীজ বিলুপ্ত হয়ে গেছে। আমার মেদিনীপুরে বাড়ি, আমাদের জেলাতে পাটনাই, সীতাশাল, দুর্বাভোগ এসব ধানের চাষ হতো, এখন আর হয় না। এখন জমিতে যে ধান চাষ হয় সে ধান মাটিতে ফেললে আর বীজ হয় না, গাছ বেরোয় না, বীজের জন্য আবার আমেরিকার কাছে হাত পাততে হয়। শুধু যে ধানের বীজ হারাচ্ছে তাও নয়, কিন্তু গানেরও বীজ হারাচ্ছে প্রতিদিন, সেটা ওই হাইব্রিড চাষের কল্যাণে। এই যে বীজ রক্ষার কাজটি, গানেরও বীজকে রক্ষা করতে হবে ভবিষ্যতের প্রজন্মের জন্য। যারা এসে কাজ করবে তারা যদি হাইব্রিড বীজ পায় তাহলে তার থেকে তো চারা বেরোবে না, তাদের মূল বীজটি চাই তাদের। এই কাজটা একটি নাগরিক দায়, নাগরিক কর্তব্য। আমাদের প্রত্যেকের উচিত বাণিজ্যের জন্য, গান গাইবার জন্য যা করছে করছে যা করছে সকলে, পাশাপাশি একদম মূল বীজটাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা। এবং এটি প্রাতিষ্ঠানিক কাজ এবং এটি একটি নাগরিক দায়িত্ব, এটা শিল্পীদের কাজ নয়। কিন্তু শিল্পীরা লোকমুখে লোক, তার মৌখিক সাহিত্য, মৌখিক কাব্য মুখে মুখে গিয়েছে, তারা যতটা পার পেরেছে করেছে, কিন্তু বীজ রক্ষার কাজটা বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কাজটা কিন্তু নাগরিক মানুষকেই করতে হবে, আমাদেরই করতে হবে। একদমই, একদম। এবং তার জন্য প্রতিষ্ঠান করতে হবে। একদমই, তোমাকেও বললাম, একদম, তোমাকেও ভবিষ্যতে চলে যখন একটু বেশি পাক ধরবে তখন একটু একটু করে প্রতিষ্ঠান গড়ে তুলবে, যারে যেখানে বীজ সংরক্ষিত হবে। নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা এমন কিছু করতে পারবো যাতে বীজ রক্ষিত হয় এবং তার থেকে চারাও বেরোয়। আমরা একদম শেষ গানে যাবো। এ গোকুলে শ্যামের প্রেমে কে বা নাম জেছে সখী, এ গোকুলে শ্যামের প্রেমে কে বা নাম জেছে সখী, কারো কথা কেউ বলে না, কারো কথা কেউ বলে না, আমি একা হই কলঙ্কি, এ গোকুলে শ্যামের প্রেমে কে বা নাম জেছে সখী, অনেকেতে প্রেম করে ঘটে কারে, ওরে গঞ্জনা দেয় ঘরে পরে, গঞ্জনা দেয় ঘরে পরে শ্যামের পদে দিয়ে আঁখি, এ গোকুলে শ্যামের প্রেমে কে বা নাম জেছে সখী, অনুরাগী রসিক হলে সে কি ডরায় কুল নাসিলে, ওরে লালন বেড়ায়, ওরে লালন বেড়ায় ফুচকি খেলে, লালন বেড়ায় ফুচকি খেলে
শ্যাম্পন পদে দিয়ে আঁখি গোকুলে শ্যামের প্রেমে এবার নাম যেছে সখী ওরে লালন বেড়ায় পুচকি খেলে লালন বেড়ায় পুচকি খেলে লালন বেড়ায় পুচকি খেলে ঘুমটা দেয় আর চায় আর চোখে এ গোকুলে শ্যামের প্রেমে কে বানা মুজেছে সখী এ গোকুলে শ্যামের প্রেমে কে বানা মুজেছে সখী।